পরিবেশবিদ্যা দেখো, 1 নম্বর বলছে বায়ুমণ্ডলের যে স্তরটি প্রাকৃতিক সৌর পর্দা নামে পরিচিত, 4টি অপশান, টোপোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, ওজোনোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার। তোমরা করবে ওজোনোস্ফিয়ার। পৃথিবীতে প্রথম প্রাণের আবির্ভাব ঘটে যে এককোষী জীবের মাধ্যমে, তা হলো অ্যামিবা, ডায়াটম, হাইড্রা, ছত্রাক। তোমরা করবে অ্যামিবা। নিচের বিকল্পগুলির মধ্যে সবুজ বিপ্লবের প্রধান প্রাকৃতিক চ্যুতি, 4টে অপশান, প্রান্তিক চাষিদের আর্থিক সংকট, জীববৈচিত্র্য হ্রাস, ভৌম জলের পরিমাণ হ্রাস, মৃত্তিকার উর্বরতা হ্রাস। প্রথম হয়েছিল তোমার ত্রুটি মৃত্তিকার উর্বরতা দিয়ের অপশানটা। পরিবেশের গুণমান রক্ষার্থে ইকো লেভেলিং প্রকল্পটি প্রথম চালু হয় কোথায়? সুইডেনে, জার্মানিতে, নরওয়েতে, রাশিয়াতে। তোমরা করবে জার্মানিতে। পিপিপি মডেল সম্পূর্ণ কথাটি হচ্ছে, পি মানে হচ্ছে পাবলিক, সেকেন্ড পি মানে হচ্ছে প্রাইভেট, আর পি মানে হচ্ছে পার্টনারশিপ। দেখো পাবলিক, প্রাইভেট, পার্টনারশিপ, সি অপশানে দেওয়া রয়েছে। জনসংখ্যা যখন দেশের সম্পদের অনুপাতে গড়ে ওঠে তখন তাকে বলা হবে কাম্য জনসংখ্যা। এই অপশানটা তোমরা করবে। যে সম্প্রদায়ের লোকেরা একসময় সমাজে অপিষ্য হিসাবে বিবেচিত হতো, 4টে অপশান, রেড্ডি, ভূমিহার, মাহিষ্য, মাহার। তোমরা করবে মাহার। নয়েরটা, আরেকটা করতে হবে না, নয়েরটা। ভারতবর্ষের যে দুটি রাজ্যে গম বিপ্লবে ঘটেছিল তা হলো পাঞ্জাব আর হরিয়ানা। তোমরা বি অপশানটাই করে নেবে। পারদ দূষণে সৃষ্ট কোন রোগ? ইতাই ইতাই, মিনামাটা, ব্ল্যাক ফুড আর ফুরোরো শিস। তোমরা করবে মিনামাটা। নিচের বিকল্পগুলির মধ্যে কোন দেশে শিশু মৃত্যুর হার 2014 সব থেকে বেশি? তোমরা করে দেবে বাংলাদেশ। অধিক মাত্রায় ভৌমজল উত্তোলনের ফলে কোথাও কোথাও ঘটে, যেটা ঘটে সবচেয়ে, তোমার করবে এখানে বি অপশানটা, আর্সেনিক দূষণ। তারপরে তোমার 13টা, মৃত্তিকা বিসর্পণে দ্রুত সম্পন্ন হওয়ার মূল কারণ কি? নির্বিচারে অরণ্যহরণ, ভৌম নদী প্রবাহ, মাধ্যাকর্ষণ শক্তি প্রবাহ, আর সবকটি সঠিক। তোমরা করবে নির্বিচারে অরণ্য নিধন। 18 নম্বর রয়েছে, ওজোন স্তর হ্রাসের জন্য দায়ী কারণটি হলো শীতলীকরণ যন্ত্রে ব্যবহৃত ক্লোরোফ্লোরোকার্বন, অগ্নি নির্বাপক যন্ত্রে হ্যালন গ্যাসের ব্যবহার, আর কীটনাশক তৈরিতে ব্যবহার হচ্ছে মিথাইল ব্রোমাইড, আর সবকটি। তোমরা করবে সবকটি। কলকাতার বৃক্ষ নামে পরিচিত পূর্ব কলকাতার জলাভূমি, ইএম বাইপাস সংলগ্ন এলাকা, কলকাতার ধাবা অঞ্চল, সুন্দরবন। তোমরা করবে পূর্ব কলকাতার জলাভূমি। রিও আর্ট সামিট অনুষ্ঠিত হয় সুইডেনে, ব্রাজিলে, জাপানে, যুক্তরাষ্ট্রে। তোমরা করবে ব্রাজিলে। তারপরে নিয়ন্ত্রণবাদ অনুযায়ী মানুষ এর জীবন ও কর্মকাণ্ড সম্পূর্ণরূপে কার দ্বারা নিয়ন্ত্রিত হয়? প্রকৃতি দ্বারা। 21-এর করবে তোমরা এরটা। 22-টা, পৃথিবীকে ঘিরে থাকা পাতলা পানের আস্তরণযুক্ত স্তরটিকে বলে ড্যাশ, ইকোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, হাইড্রোস্ফিয়ার, টোপোস্ফিয়ার। তোমরা করবে ইকোস্ফিয়ার। গাড়োয়াল হিমালয় চির পাইন অরণ্য রক্ষার্থে একটি সফল আন্দোলনের নাম আপ্রিকো, নর্মদা বাঁচাও, বিনয়, চিপকো। তোমরা করবে চিপকো আন্দোলন। একটি বিপজ্জনক বর্জ্যের উদাহরণ হলো সবজির খোসা, ছেঁড়া কাপড়, ভাঙা কাঁচের বোতল, ডিডিটি। তোমরা করে দেবে ডিডিটি। অস্ট্রেলিয়ার ড্যাশ প্রজাতি মানুষের সঙ্গে পৃথিবী থেকে লুপ্ত হয়ে গেছে, রেড ইন্ডিয়ান, অঙ্গি, তামান, চারুয়া। তোমরা করে দেবে তামান। ক্রমাগত গাছপালা ছেদন করলে একদিন ড্যাশ মরুভূমিতে পরিণত হবে, জলাভূমি, বনভূমি, মরুদ্যান উপহার। তোমরা করে দেবে মরুদ্যান। ড্যাশ শিশু মৃত্যুর প্রধান কারণ অপুষ্টি, অবিশুদ্ধ জল, স্বল্প আয়, উচ্চ জন্ম হয়। তোমরা করে দেবে অপুষ্টি। সত্য মিথ্যা সঠিক বিকল্পটি নির্ণয় করে লেখো। কী বলেছে দেখো, বিবৃতি এ দিয়েছে, প্রকৃতি মানুষের সামনে বহুমুখী সম্ভাবনা উপস্থাপন করে এবং মানুষ সেই সম্ভাবনাকে কাজে লাগিয়ে নির্দিষ্ট উদ্দেশ্য সাধন করে। বিবৃতি বিয়ে কি সম্ভাবনাবাদের একজন বিখ্যাত প্রবক্তা ভিদাল লালা ব্লাস। তাহলে এখানে তোমাকে 4টে অপশান, এ সত্য, বি মিথ্যা,
এ বিয়ে দিয়েছে, এ মিথ্যা, বি সত্য, সিয়ে দিয়েছে এ ও বি সত্য, এখানে দিয়ে দিয়েছে এ ও বি মিথ্যা, এই দুটোই, এইটাও সত্য এইটাও সত্য, সেই জন্য তোমরা করবে সি অপশানটা, সত্যি হিসেবে হবে তোমার সঠিক উত্তর। 37 পৃথিবীতে যে খনিজ সম্পদ আছে তা পুনর্ভব সম্পদ হিসাবে চিহ্নিত। বি কি বলেছে, হিসাব অনুযায়ী কয়লার আয়ুষ্কাল হচ্ছে মাত্র 15 দশক। এখানে দিয়েছে এ সত্য, বি মিথ্যা, এ মিথ্যা, বি সত্য, এ ও বি দুটোই সত্য আর এটা মিথ্যা। প্রথমেরটা হচ্ছে তোমার মিথ্যা আর দ্বিতীয়টা হচ্ছে তোমার সত্য। তাহলে তোমার দেখো মিথ্যা সত্য দেখো বি অপশানে দেওয়া আছে, 37-এ তুমি করবে বি এরটা। 38-টা সবুজ বিপ্লবের ফলে কৃষিতে অধিক যান্ত্রিকরণের ঘটলেও কৃষিতে সেরূপ বেকারত্ব সৃষ্টি হয়নি। পাঞ্জাব হরিয়ানার সঙ্গে সমগ্র ভারতের প্রতিটা কোণে সবুজ বিপ্লবের সাফল্য ঘটেছে। তাহলে তো এটা দ্বিতীয়টা তো ভুল, আর সবুজ বিপ্লবের ফলে অধিক যান্ত্রিকরণ ঘটলেও কৃষিতে বেকারত্ব, এটাও ভুল, দুটোই মিথ্যা, দুটোই মিথ্যা তোমার দেখাতে দিয়ের অপশানে।